হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি পারুলস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে প্রাক্তন গল্পে 3 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কীরকম লেগেছে। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। চোখের জলটা মুছে দৌড়ে গেলাম গুলির মাথায়। গুলির মাথায় গিয়ে কাউকে দেখতে পেলাম না, এপাশ ওপাশ তাকিয়েও আবিরকে পেলাম না। আবিরকে সাথে সাথেই কল দিলাম। আবির কলটা ধরেই বলল, তুমি কোথায়? আমি গুলির মাথায়, তুমি কোথায়? আর সব ঠিক আছে তো? আমি একটু সামনের দিকে, তুমি সামনের দিকে এগো। আর কিচ্ছু ঠিক নেই, সব শেষ হয়ে গেল মনে হচ্ছে, অরণ্য যে কি করে বসে না। আবিরের কথাটা শুনে বুকটা মোচড়াতে লাগলো, চোখে মুখে শোকের গ্লানি ভেসে উঠলো। পাগলের মতো গলির থেকে সামনের দিকে এগোলাম। গলির শেষ মাথায় 3 রাস্তার মোড়ে একটা বড় রেস্টুরেন্ট, সেটা সামনে যেতে আচমকা পার্টি স্প্রের আক্রমণে মনে হচ্ছে সাদা মেঘে ভেসে যাচ্ছে। বুঝতেই পারছিলাম না কি হচ্ছে সব। বাসায় গেলাম মাত্র 8 ঘন্টা হলো, এরই মাঝে এত জরুরি তল্লো, এখন আসার পর এসব আচমকা পার্টি স্প্রে ছাড়ার কারণটা বুঝতে পারছি না। আমি বেশ রেগে চোখে মুখে থাকা পার্টি স্প্রেটা সরিয়ে বললাম, কি শুরু করেছো এসব, ফুট করে এমন করে দেখেছই বা কেন? আবির বিষয়টা বেশ বিরক্তকর লাগছে বলে যখন আবিরের দিকে তাকালাম, তখন খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে। আমার জোরালো কণ্ঠ শুনে অরণ্যের পেছন থেকে আবির সামনে এসে বললো, অপ্সরা রেগে গেলে নাকি? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, এমন ভাবে দেখেছই, আমি ভেবেছি কি না কি হয়েছে, এসে দেখি এমন। আমি এর কোনো মানেই বুঝতে পারতেছি না, এতটা চিন্তিত ছিলাম, সেটা কি তোমরা উপলব্ধি করতে পারতেছো? আবিরের মুখটা চুপসে গেল, হালকা গলায় জবাব দিল, অপ্সরা রাগ করো না, অরণ্যের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওর বারে বারে মনে হচ্ছিল আজকের দিনটা ওর অ্যাক্সিডেন্টের জন্য মাটি হয়ে গেছে। ও আগে থেকে আমাদের জন্য প্ল্যান করে রেখেছিল, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সে প্ল্যান সঠিক সময় কাজে লাগাতে পারেনি। তুমি হাসপাতাল থেকে আসার পর ওর খুব ইচ্ছে হলো আমাদের জন্য কিছু করা, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে আসতে বলো। আবিরের মুখে কথাটা শোনার সাথে সাথে আমার রাগটা সাথে সাথে দমে গেল। আমি চুপ হয়ে গেলাম, মাথায় কিছুই কাজ করছে না। অরণ্যর দিকে তাকিয়ে দেখলাম সে রহস্যময় হাসি দিচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগে অরণ্য বলে উঠলো, ভাবি আমি দুঃখিত যদি বিরক্ত করে থাকি, রাগানোর জন্য মোটেও এমন করিনি, আমি শুধু আপনাদের একটা সারপ্রাইজ দিতে এরকম করেছি। আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিয়েন। আমি কি বলবো ভেবে উঠতে পারছি না। অরণ্যকে না বুঝে উত্তর দিলাম, আমি একটু চিন্তিত ছিলাম, ভাবলাম আবিরের সাথে কিছু হয়ে গেল কিনা, সেই সাথে আপনিও অসুস্থ ছিলেন, তো সব মিলিয়ে এমনটা আশা করে উঠতে পারিনি, তাই একটু উচ্চস্বরে চেঁচিয়ে উঠেছিলাম, কিছু মনে করেন না। অরণ্য আমার কথাটা শুনে মুখে হাসি রেখা টানল, মুখটাকে প্রশস্ত করে হাসি দিয়ে বলল, তাহলে চলুন ভিতরে গিয়ে বসা যাক, আপনার জন্য বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বিস্ময় নিয়ে বললাম, আবার কিসের সারপ্রাইজ? আর আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীর একদম ঠিক, ডাক্তারদের এত সহজে ভেঙে পড়লে চলে না। বলাই তো হয়নি, অরণ্য পেশায় একজন ডাক্তার। পাশ থেকে আবির আমার হাতটা টেনে বলল, হয়েছে, সব বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না, চলো রেস্টুরেন্টে গিয়ে বসি, অরণ্য আমাদেরকে কি সারপ্রাইজ দেয় দেখি, বলে হাতটা টেনে রেস্টুরেন্ট দিকে যেতে লাগলো। আমিও রেস্টুরেন্ট দিকে এগিয়ে গেলাম। রেস্টুরেন্টের এক কোণে আমি আর আবির বসলাম। অরণ্য সেই মুহূর্তে কেক এনে বলল, তোদের অ্যানিভার্সিটি সরি এঙ্গেজমেন্ট উপলক্ষে একটা কেক আনলাম, অপ্সরাকে কেটে সেলিব্রেশন করতে বলবি, কেমন? আবির উৎকণ্ঠা নিয়ে কেকের বাক্সটা অরণ্যের হাত থেকে নিয়ে বাক্সটা খুলল। বাক্সটা খোলার সাথে সাথে আবিরের মুখটা মলিন হয়ে গেল। আবিরের মুখটা মলিন হতে দেখে আমি কিছুটা উৎসুক হয়ে কেকের দিকে তাকালাম। কেকের দিকে তাকিয়ে আমি চমকে গেলাম, কারণ কেকে লেখা শুভ 4র্থতম বিবাহবার্ষিকী। লেখাটা দেখে আমার ভেতরটা কেঁপে উঠলো, অরণ্য কিসের সেলিব্রেশন করতে যাচ্ছে? সে কি 4 বছর আগে ঘটা বিয়ে সেলিব্রেশন করতে যাচ্ছে নাকি?
আমাদের এঙ্গেজমেন্টের এসব ভাবতে ভাবতে আবির অরণ্যকে বলে ওঠে, কি রে অরণ্য, এই কেকের উপর কি সব লিখেছিস? অরণ্য আবিরের কথা সাড়া দিয়ে বলল, কেন কি লেখা? আবির অরণ্যর দিকে কেকটা বাড়িয়ে দিয়ে বলল, দেখ কি লেখা। অরণ্য কেকটার দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল, হয়তো যারা লিখেছে তারা ভুল করেছে, এই জন্য সাথে দাঁড়িয়ে থেকে একটা জিনিস আনা উচিত, অনলাইনে অর্ডার দিলে এমনটাই হয়। কি লিখতে বলছি আর কি লিখে দিছে, এখন তো চাইলেও ঠিক করতে পারবো না, অ্যাক্সিডেন্টটা না হলে এমন সব কিছুই হতো না, সব কাজে ঝামেলা হচ্ছে শুনল বলেই অরণ্য উত্তেজিত হয়ে গেল। অরণ্যের উত্তেজনা দেখে আবির অরণ্যকে শান্ত শান্ত করতে লাগলো এবং বলল, এত রাগ করার মতো কিছুই হয়নি, ভুল তো মানুষই করে, হয়তো অন্য কাস্টমাররা ভুল করে এখানে লিখে ফেলেছে, সমস্যা নেই, কেক তো কেটে খাবই, ভুল দেখা থাকলেই বা কি না থাকলেই কি, আমরাও তো ভুল করি তাই নাকি, কোন কোনটা ভুল কোনটা ঠিক আমরা বুঝে নিলেই হবে। তুই যে কষ্ট করে আমাদের জন্য এত কিছু করেছিস এটাই তো অনেক ব্যাপার না, এত প্যারা নিস না রে। আমি আর অপ্সরা কিছুই মনে করি নি, আমরা বিষয়টা ম্যানেজ করে নিচ্ছি, কি বল অপ্সরা? কথাটা শেষ করতে আবির আমার দিকে তাকালো। আবির চামড়ে দেখে আমি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বললাম, যা হয়েছে তো মনে হয়েছে, সমস্যা নেই, এভাবেই কেটে নিলে হবে। কথাটা শেষ করতে না করতে আবির আমার দিকে ছুরিটা বাড়িয়ে বলে, নাও এবার কাটি চলো। আমি ছুরিটা নিয়ে যখনই কেকটা কাটতে যাব ঠিক তখনই অরণ্য আটকে দিয়ে বলল, একটু থাম আবির, ভাবির জন্য একটা উপহার আছে, বলে একটা বড় বাক্স আমার দিকে এগিয়ে দিল। আবির বেশ উৎসাহ নিয়ে বাক্সটা খুলতে গেলে অরণ্য আটকে দিয়ে বলল, আরে আবির, গিফটটা তো আমি অপ্সরাকে দিয়েছি, তোকে না, তুই পরে জেনে নিস কি দিয়েছি, আমার সামনে বাক্স খোলা শুরু করেছিস কেন? হ্যাঁ সত্যি তুই কিছু বুঝিস না, বোকা বোকা কাজ করিস, বিয়ের এক্সাইটমেন্টটা ইদানিং একটু বেশিই বোকা হয়ে যাচ্ছিস। অরণ্যের কথা শুনে আবির মাথা চুলকাতে চুলকাতে আমার দিকে তাকালো, গালটা হালকা ফুলা থেকে পরক্ষণে গালের ভেতর থেকে সব বাতাস বের করে দিয়ে বললো, বাসায় গিয়ে বলো কিন্তু কি দিয়েছে, আর চলো কেকটা কেটে ফেলি। আমি আর আবির কেকটাকে ছুরি দিয়ে কাটতে লাগলাম, মনে হচ্ছিল ছুরিটা আমার বুকে আঘাত করেছিলাম, কি থেকে কি হচ্ছে সব যেন এলোমেলো লাগছে। কেকটা কেটে হালকা কিছু খেয়ে নিলাম। রাত তখন 9টা বাজে, মায়ের কল পড়ায় মনে হলো বেশ রাত হয়ে গেছে। আমি কলটা ধরতে মা বলল, কি রে কই তুই, রাত 9টা বাজে এখনো বাসায় আসছিস না কেন? মা আমি আবিরের সাথে, একটু চলে আসবো এখনই, আবিরকে দে তো। মায়ের কথা মতো আমি আবিরের দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। আবির মার সাথে কথা বলে ফোনটা রেখে দিল, তোমার মা তাড়াতাড়ি যেতে বলেছে, চলো তুমি বাসায় দিয়ে আসি। আমিও বসা থেকে উঠে দাঁড়ালাম। এরই মাঝে অরণ্য বলে উঠলো, আবির তুই অপ্সরাকে দিয়ে আমি অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আরে বোকা, তোকে একা একা ছাড়বো নাকি, এমনিতেই তুই চোট পেয়েছিস, আমাদের সাথেই চল, অপ্সরাকে নামিয়ে দিয়ে আমি আর তুই চলে আসবো। অরণ্য আর কিছু বললো না, নাও করলো না। এরই মধ্যে আবির বলল, আমি ওয়াশরুম থেকে আসতেছি একটু, কিছুক্ষণ অপেক্ষা করো অপ্সরা, 2 মিনিট লাগবে হয়তো। আমি মাথা নাড়লাম, আবির ওয়াশরুমে গেল। অরণ্য হালকা হেসে এবার আমার দিকে তাকিয়ে বলল, 4 বছর আগে যে ইচ্ছা পোষণ করেছিলে 4 বছর পর সেটা পূরণ করে দিলাম, আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করে ফেললাম, কেমন লাগলো বলো? আমার বুকটা তখন কাঁপতে লাগলো, কেন জানি না সব কিছু একটা স্বপ্নের মতো লাগছে, আর এত দ্রুত এত সব কিছু হয়ে যাচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটাই বুঝতে পারছি না। এখনও আমার আর অরণ্যের ডিভোর্স হয়নি, ইসলামিক দৃষ্টিকোণ আর আইনের দৃষ্টিতে আমি আর অরণ্য এখনও স্বামী স্ত্রী, যদিও সে সম্পর্কটাকে আমি মন থেকে ঘৃণা করি, সে সাথে অরণ্যকেও, তবুও কেন জানি না আমার তার প্রতি আমার ঘৃণ অনুভূতি চলে আসে। যদি তার প্রতি আমার অনুভূতি ঘরবর্তি শূন্যতা থাকতো তাহলে এতটা দুর্বলতা তার প্রতি এত বছর পরও কাজ করতো না, কিন্তু যত দুর্বলই আমি তার প্রতি হই না কেন মন থেকে আমি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তাকে মনে করি, যে কিনা আমাকে এত কিছুর পরও টাকার জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু আর 4 বছর পর কেনই বা সে এমন করলো,
হুট করে তার এই পরিবর্তন আমাকে একটু হলেও ভাবাচ্ছে। আমি চুপচাপ এইসব ভেবে একের পর এক প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছিলাম। এরই মাঝে আবির এসে বলল, চলো তাড়াতাড়ি। তিনজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। আমি আর আবির সামনে বসলাম আর অরণ্য পিছনে। আমি এবার কিছুটা ইচ্ছে করে অরণ্যর কাঁধে মাথাটা হেলিয়ে দিলাম। আবির আমার মাথার সামনে থাকা কয়েকটা চুল আঙুলে প্যাঁচ দিয়ে একটু টেনে পরক্ষণে তা ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? মাথা ব্যথা করছে, একটু এভাবে থাকি। আমি মোটেও আবির সাথে এত খোলামেলা ছিলাম না। আবিরের সাথে আমার পরিচয়টা শুধুমাত্র 5 মাসে। 5 মাসে আবিরের সাথে বেশ ফ্রি হয়ে গেল, এভাবে কখনো মাথা রাখা হয়নি। আজকে হুট করে এভাবে মাথা রাখতে আবিরও হালকা চমকে একটু অবাক হয়ে চুপ ছিল। আবির গাড়িটা স্টার্ট দিল। গাড়ির সামনের আয়নায় পিছনে থাকা অর্ণের মলিন মুখটা ভেসে আসছে। বেশ শান্তি লাগছে এখন। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাসার দিকে পা বাড়াতে অর্ণ পিছু ডেকে বলে, ভাবি গিফটটা রেখে যাচ্ছেন। বিরক্ত নিয়ে পিছে তাকে গিফটটা হাতে নিলাম। তাড়াতাড়ি করে বাসায় এসে রুমে ঢুকলাম। রুমে ঢুকে শাড়িটা প্রথমে পাল্টে নিলাম, তারপর অনেকটা ফ্রেশ হয়ে বিছানার কাছে এসে বাক্সটা খুললাম। বাক্সটা খোলার পর আমার অস্থিরতা আরো বাড়তে লাগলো। এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। পুরনো অতীত, পুরনো স্মৃতি সব চোখের সামনে ভাসতে শুরু করলো। আগে সবাই বলতো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, অতীত ধুয়ে মুছে বিনষ্ট হয়ে যাবে। তবে এখন মনে হচ্ছে কোনো কোনো সময় অতীত ধুয়ে মুছে বিনষ্ট হয়ে গিয়েও সময় পরিক্রমায় তা পুনরায় বাঁকড়া দিয়ে বসে চলবে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে গল্পটা কিরকম লেগেছে তা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর যারা ভিডিওটিকে লাইক করুন তারা এক্ষুনি ভিডিওটিকে লাইক করতো, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেল অন করে দেবে। তোমরা ভিডিও দেখে যাও, লাইক করো না, বুঝে আমার ইস্যুটাকে লাইক ঠাইক করো একটু, আর হ্যাঁ আমাকে একটু সাপোর্ট করো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।